কেমন যাচ্ছে? দিনকাল ভালো যাচ্ছে। যদি শো এর পরিস্থিতি বলি, এখন একটু শো কম হচ্ছে সবারই, মানে সবকিছু মিলিয়ে দেশের পরিস্থিতি ইয়ে করে। বাট অডিও কাজ চলছে মোটামুটি ভালোই। আমার বেশ কয়েকটা মুভির গান, নাটকের গান আছে পাইপলাইনে। এছাড়া আমি আমার নিজের চ্যানেলে কাজ করছি। খুব রিসেন্ট আমার একটা নিজের চ্যানেলে গানও রিলিজ। আচ্ছা, এটা বেশি দিন হয় নাই, যে 3-4 দিন হয়েছে রিলিজ হয়েছে। গানটার টাইটেল হচ্ছে যেদিন আমি থাকবো না। আমি আর কাজী শুভ ভাইয়া গেয়েছি, স্নেহাশিস ঘোষের লেখা। এই গানটার কথা আমি কাজী শুভ ভাই গত এপিসোডে আসছিল সে তার বলে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে তখন মানে রিলিজ হয় নাই, জাস্ট কয়েকদিন হয়েছে। স্নেহাশিস ঘোষের লেখা এবং মিলনের সুর করা, আর MMP রনির মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। আচ্ছা, গানটা আমরা বেশ আগে গেয়ে রেখেছিলাম কিন্তু ছাড়া হয়নি, মানে আমার চ্যানেলের জন্য বেশ কয়েকটা গান করে রেখেছিলাম। তো এরপর আমি এই গানটা ভাবলাম যে না, যা গানটা যেহেতু আছে আমরা গানটা রিলিজ দিই। আর এখন আমার চ্যানেলে, পূজা চ্যানেলে, যে কেউ গেলে পাবে, চ্যানেলের নাম পূজা। ওখানে যেদিন আমি থাকবো না, মেনলি হচ্ছে মানে ওই যে আমরা যখন একটু বলতে পারি যে এই থিমে লেখা গানটা, যে মানুষ যখন আমাদের সামনে থাকে আমরা ওটার মর্ম বুঝি না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা না, এরকম। তো যেদিন আমি থাকবো না ওই দিন রিয়েলাইজ করবো আমি কি ছিলাম, ওই ফিলিংসটা থেকে আর কি। একটু স্যাড ফোক, ফোক ঘরানার গান এটা। শুভ ভাইয়ার প্যাটার্নের গান এটা বলতে পারো, উনি এই টাইপের গান করে। বাট গানটার খুব ভালো রেসপন্স পাচ্ছি, কারণ আমার চ্যানেলে লাস্ট আমি 21 সালে গান রিলিজ হয়েছিল, অনেকদিন, কিন্তু প্রায় 2 বছর পর গান আসলো। এবং শুভ ভাইয়ের সাথে আমার বেশ কয়েকটা জনপ্রিয় ডুয়েট গান থাকলেও প্রায় কিন্তু 7 বছরের গ্যাপে আমাদের আবার ডুয়েট গান আসলো। তো এই জুটিটাকে মানুষ এত বছর পরে পেয়েও খুব হ্যাপি যে শুভ ভাইয়ের পূজাকে অনেকদিন পর আমরা দেখলাম। গানটার কিছু অংশ আমরা তোমার কণ্ঠে শুনতে চাই এখনই। আচ্ছা, বুঝিবি রে তুই ঠিকই একদিন,